ফাগুন বউ সিরিয়ালের একটা মহা ধামাকা নিয়ে আজকে আমার হাজির হওয়া। ফাগুন বউ সিরিয়ালে ফাইনালি এই যে বৃষ্টি লেখা আবির্ভাব হয়েছে, তো এই বৃষ্টি লেখার উদ্দেশ্য, বৃষ্টি লেখা আসলে কে, ইনি আসলে ঠিক কি করতে পারেন আর কি করতে পারেন না, এই সবটাই আজকে আমি তোমাদেরকে জানাবো। তবে তার জন্যে প্রথমত বলবো যে পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে, কারণ এই ভিডিওর মধ্যে যদি কেউ কেটে 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 দেখো তাহলে লাস্টে গিয়ে তোমরা কিছু বুঝতে পারবে না, তখন গিয়ে আমাকে বলবে এই তুমি তো এই খবরটা দাওনি, সেটা কিন্তু আমি মানবো না। আর দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে যে যারা যারা এখন অবধি চিরকুট অ্যান্ড ফ্রেন্ডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, নিচে দেখো, নিচে দেখো সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করো আর তার পাশে থাকা বেল বাটন ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে নিজের মোবাইলে পেতে। তো যাই হোক, এই বৃষ্টি লেখা আসলে অনুরূপের বউ নয়, আর অনুরূপের সইটাকে জাল করা হয়েছে বলে গোপন সূত্রে পাওয়া খবর। এবং এটা জানা যাচ্ছে যে অনুরূপ নাকি সাইন করেনি, সেই সাইনটা কোনোরকমভাবে হয়তো জাল করেছে, এবং জাল করে হয়তো অনুরূপের ব্যাপারটা বুঝতে পেরেছিল যে অনুরূপকে নিয়ে অ্যাকচুয়ালি কাগজে যে ছড়াছড়িটা হয়েছিল, অনুরূপ আর মহুলের যে কোর্ট কেসটা নিয়ে যে ঝামেলাটা বেঁধেছিল সেই ঝামেলার সুযোগটা নেয়, আর এই সুযোগটা নিয়ে মোটামুটি ওই বাড়িতে ঢুকে পড়ে। আর এই সমস্ত সার্টিফিকেট টিকিট সবটাই জাল ছিল, এনাদের একটা গ্রুপের একটা মাথা আছে, সেই মাথা এদেরকে দিয়ে কাজটা করা। এদের কাজ হচ্ছে লোকের বাড়িতে যাওয়া, এরা অ্যাকচুয়ালি চায় একটা পরিচয়। পরিচয় মানে আমি অমুকের মেয়ে কিংবা অমুকের বউ, মেয়ে হওয়া তো ঝম করে সম্ভব হয় না, তাই মেয়েদের পক্ষে যেটা সম্ভব সেটা হচ্ছে বউ হয়ে যাওয়া। আর এরা হতে পারে টেররিস্ট, কারণ গোপন সূত্রে পাওয়া খবর যে এতটাই খতরনাক এই মেয়েটা বৃষ্টি লেখা যে চাইলেই মানুষকে খুন অবধি করে দিতে পারে। বুঝতে পারছো, সিরিয়ালে খুন খারামি চলে এসছে এবং থ্রিলারও এসছে বটে। তো এই মেয়েটার মধ্যে এমন কিছু পাওয়ার আছে যে এর প্রচুর অ্যাসোসিয়েশন আছে, আর সেই অ্যাসোসিয়েশনদের সাথে যোগাযোগ রাখে, মাঝে মধ্যে বাড়ি থেকে যে বেরিয়ে যায় শুধুমাত্র সেই সমস্ত কাজগুলো মেটানোর জন্য। এর কাজ হচ্ছে, আচ্ছা একে কি জঙ্গি বলা চলে আমি জানি না সঠিক, এর কাজ হচ্ছে ক্ষতি করা। একটা বড় রকম একটা মিশন নিয়ে ও এসেছে, এবং ওর উদ্দেশ্য হচ্ছে প্রথমত অনুরূপের বউ হওয়া, তাহলে কেউ সহজেই মানে ধরে ফেলতে পারবে না, এবং ও সারাটা জীবনে সেফ থাকবে, যে ওকে কেউ সন্দেহ করবে না, কারণ একজন সিঙ্গারের ওয়াইফ কী করে এটা করতে পারে। এরকম একটা চিন্তাধারা হয়েছে, এবং তারই পাশাপাশি ভাবনা চিন্তা হয়েছে যে এই ক্যারেক্টারটাকে যদি একটু অন্যরকমভাবেও দেখানো যায় তাহলে কেমন হয়। ধরো মাওবাদী না, বাট টেররিস্ট না, বাট এরকম ধরনের কিছু, যে কোনো পুলিশি খোঁচড় এরকমটা যদি হয় তাহলে কেমন হয়। তো এইগুলো নিয়ে ভাবনা চিন্তা চলছে। তবে আপাতত যে টপিকের প্রতি তত্তর করে সিরিয়ালটা এগিয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে টেররিস্ট, এ হচ্ছে লিড ক্যারেক্টার, মানে এই টেররিস্ট গ্যাংয়ের লিড রোলতে ইনি প্লে করছেন, ইনি হচ্ছেন সমস্ত কিছু খবরাখবর নিয়ে টিয়ে দিয়ে দিচ্ছেন, আর বাকিরা সবাই কাজ করছে, এটাই হচ্ছে এর কাজ। এর মা বাবা থেকে শুরু করে সব কিছুই সাজানো এরই গ্যাংয়ের লোকজন। তো যাই হোক বন্ধুরা, এইবার দেখার পালা যে এ কি করে ওই বাড়িতে ধরা পড়ে যায়, একে ঠিক কে ধরতে পারে, যে এ আসলে ঠিক কে, কারণ বাড়ির সবাই এখন বিশ্বাস করছে একমাত্র অনুরূপ ছাড়া। যে অনুরূপকে আমরা সবসময় খারাপ বলেছি সেই অনুরূপই বলছে যে না, এ ভালো না, একে আমি চিনি অবধি না, এর বাবাকেও চিনি না। অনুরূপের কেসটা এখন ঠিক পালে বাঘ পড়ার মতো, ওই যে সেই ছোটবেলায় গল্প শুনতাম মনে আছে, যে বাঘ এসেছে কিন্তু গিয়ে দেখলাম কিছুই আসেনি, তারপরে যেদিন সত্যি সত্যি বাঘ এসেছে সেদিন কেউ বাঁচাতে আসেনি। তো সেই রকমই ঘটনা ঘটেছে অনুরূপের ক্ষেত্রে, এখন যখন অনুরূপ সত্যি কথা বলছে আমরা আর কেউই বিশ্বাস করতে পারছি না। তো যাই হোক, এইবার সিরিয়ালটা আমার মনে হয় বেশ জমে উঠবে, আর আমি আশা করি বৃষ্টি লেখার পুরো ডিটেলসটা তোমাদেরকে জানাতে পেরেছি। হ্যাঁ, গোপন সূত্রে আরও একটা খবর পাওয়া গেছে, সেটা হচ্ছে যে যদি মনে হয় যে এই ঘটনাটাকে একটু ঘুরিয়ে পেছি অন্যরকমভাবে ঘুরিয়ে দেওয়া হবে তাহলে হয়তো টপিক চেঞ্জ হতে পারে। তবে টপিক যদি চেঞ্জ হয়, যদি সেটা আমার কাছে খবর চলে আসে সেটা আমি তুলে ধরবো। এবার যেটা আমার খুব ইম্পর্ট্যান্ট কথা একটা বলার আছে সেটা হচ্ছে, কই আমার সেই চোর বন্ধুরা, আমার বন্ধুরা যেটা চেয়েছো আমাকে কমেন্ট করে যেটা জানিয়েছো আমি সেটা করছি, সেটা হচ্ছে যে আমার চোর বন্ধুবান্ধব কোথায়, ওই তো কি পাচ্ছে, ওদের কাজ হচ্ছে চুরি করা, আমার গল্পটা চুরি করে নিয়ে গিয়ে ওরা ওদের চ্যানেলে ছাড়ে, সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে একটু ঘষা মাজা করে নেয়, ভীমবার জেল দেয় দিয়ে একটুখানি ভালো করে একটু ঘষে নেয়, ঘষে নিয়ে ওরা ওদের মতো করে ছাড়ে। আমি যেটা 10 মিনিটে বুঝিয়ে সুজিয়ে বলি যে যাতে কেউ ফাঁক ফোকর না থাকে, যাতে কেউ মানে না বুঝতে পারে এরকম ঘটনা না হয়, পুরোটা যাতে আমি খুলে বলতে পারি সেরকমভাবে খুলে বলি। আর ওরা যেটা করে টুকুস করে একটু কপি করে মেন পয়েন্টটা করে গিয়ে ছেড়ে দেয়, আর টাইটেল দেয় হচ্ছে যে বৃষ্টি লেখা এবার মাওবাদী। ধরো এই ভিডিওটাতে বা টাইটেল দেবে হচ্ছে বৃষ্টি লেখা মাওবাদী,
কি করবে এবার বাড়ির রোদ্দুরের পরিবার, এই ধরনের কিছু টাইটেল দেবে। এরা হচ্ছে আসলে সেই সব পাবলিক যারা পাশের ঘর থেকে বাপের বিড়ি গ্যাড়া দিয়ে নিজের ঘরে বসে চুপি চুপি টেনে নেয়। তো এইসব চোর বন্ধু বান্ধবদের কাজই হচ্ছে চুরি করা। এরা পরীক্ষার হলেও টুকলি করেই আজকে এই অবধি এসেছে। তো এদেরকে ছেড়ে দাও, যাদের যাদের ইন্টারেস্ট আছে এদের চ্যানেলের প্রতি তারা যাও, বাট ওইসব খবরগুলো আমার মাথায় দিও না। তার কারণ হচ্ছে আমার মাথায় এখন প্রচুর চাপ। আমার মাথায় যদি ওদেরকে নিয়ে এখন চিন্তাভাবনা ঢুকে যায় তাহলে আমি ওদের বাঁচ দেবো প্রথমত, আর দ্বিতীয়ত যেটা করবো সেটা হচ্ছে যে আমার এই মেন যে কাজগুলো সেই কাজগুলো বন্ধ হয়ে যাবে। আজকে বলতে অসুবিধা নেই, চিরকুট ইনফিনিটি 2 লক্ষ বন্ধু বান্ধব পেয়ে এত দূরে আসতে পেরেছে, এবং চিরকুট ইনফিনিটিতে প্রথম আমি ছিলাম যে মুখ দেখে বাংলা সিরিয়াল সম্পর্কে কথাবার্তা বলতে পেরেছি এবং তোমাদেরকে রিভিউ দিতে পেরেছি। তার কারণ হচ্ছে এর আগে কারোর হিম্মত হয়নি যে তার ফেসটাকে সামনে নিয়ে আসবে। তার কারণ হচ্ছে একটা ভয় ছিল, যদি বিতর্কে পড়ে যাই, যদি ভাইরাল হয়ে যাই, যদি লোকে বলে ওই দেখা সিরিয়াল প্রেমী। কিন্তু আমার কাছে কোনো ভয় ছিল না, আমি এসেছিলাম আমার বন্ধু বান্ধবের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করবো বলে, তাই আমার কোনো প্রবলেম হয়নি। কারণ আমি জানি আমি যদি কোনো বিপদে পড়ি তাহলে আমার পাশে 2 লক্ষ বন্ধু বান্ধব এসে দাঁড়াবে। তো যাই হোক, আর বেশি কিছু বলে লাভ নেই, তাই এদেরকে জাস্ট ইগনোর করো। একটা জিনিস মাথায় রেখো, চোরের 7 দিন আর গৃহস্থের 1 দিন। তো যাই হোক, এবার যেটা বলবো সেটা হচ্ছে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তো লাইক করো। আর হ্যাঁ, সবার আগে যেটা বলা উচিত সেটা হচ্ছে যে ফাগুন বউ সিরিয়ালে এখন কিন্তু জমজমার টুইস্ট, তাই কেউ মিস করবে না ফাগুন বউ সিরিয়াল ঠিক রাত্রি 1:30 সময়। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো। আর হ্যাঁ, যাদের সম্পর্কে আজকে আমি এই কথাগুলো বললাম, সেই চোর বন্ধু বান্ধব যারা আমার মানে বলা কথাকে কপি করে নিয়ে যায় গিয়ে পেস্ট করে নিজেদের চ্যানেলে, তারা ডিসলাইক ঠোকো। আমি দেখতে চাই কতগুলো চ্যানেল আছে। তো যাই হোক, যারা যারা ডিসলাইক ঠুকবে আমি বুঝতে পারবো, কারণ এদের তো কোনো কাজ নেই। এবার যেটা বলবো সেটা হচ্ছে যে কমেন্ট করে জানাও তোমরা যারা যারা চেয়েছিলে, এই যারা যারা কপি করছে এদের ব্যাপারে যারা যারা বলতে চেয়েছিলে কিছু তারা কমেন্ট করতে পারো। আর হ্যাঁ, কমেন্ট আমি এবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর হ্যাঁ, সেই সব চোর বন্ধু বান্ধবরা ফেক একটা অ্যাকাউন্ট খোলো বস, খুলে আমাকে এসো গালাগালি দিতে, আমি গালাগালিরও রিপ্লাই দেবো। আর যেটা বলবো সেটা হচ্ছে পারলে এই ভিডিওটা শেয়ার করে সকলকে জানতে সাহায্য করো, যাতে করে সবাই জানতে পারে যে ফাগুন বউ সিরিয়ালের বৃষ্টিলেখা আসলে কে। আর ফাগুন বউ সিরিয়ালের এইরকম অ্যাডভান্স খবর সবার আগে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো। আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য আমি গিয়ে একটা সিরিয়ালের খবর নিয়ে আসি, ততক্ষণের জন্য একটা